মারিয়া তোমার মৃত্যুতে আমি প্রসন্ন তবে আজ শুনতে বড়ই ইচ্ছে করছে তোমার সেই ভুবন মোহিনী রূপের কাহিনী হে পরমেশ্বর এই সমস্ত জগৎ সংসারে আমি এক এবং অদ্বিতীয় নাদান রূপে পূজিত হই আমি ভক্তজনের কাছ থেকে হে দেবী আমি তোমার সেই সতী রূপের কাহিনী আবারও শুনতে চাই বেশ তবে শুনুন আমার তেজস্বিনী দেহত্যাগের আখ্যান প্রজাপতি দক্ষের ঘর আলো করে জন্মগ্রহণ করলেন দেবী পার্বতী সতী রূপে ছোটবেলা থেকে তার ধ্যান জ্ঞান মন প্রাণ সমস্ত কিছু তিনি সমর্পণ করেছিলেন দেবাদিদেব মহাদেবের কাছে সতীর নিষ্ঠতাতে সন্তুষ্ট হয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব দেখা দিলেন সতীকে আমি তোমার পবিত্র মনের নিষ্ঠা ও ভক্তিতে তুষ্ট বলো তুমি কি বর চাও হে প্রভু আমি আপনাকে আমার জীবন সঙ্গী রূপে পেতে চাই বেশ তবে আমি তোমায় বিবাহ করব তুমি হবে আমার কৈলাসের ঘরণী আজ থেকে সমগ্র বিশ্ব তোমায় শিবজায়া হিসেবে পরিচিতি দেবে দেবাদিদেব মহাদেবের কণ্ঠে বরণাল্য প্রদান করেন সতী এহেন সময় প্রজাপতি দক্ষ নিজ গৃহে আয়োজিত করলেন এক মহাযজ্ঞ সেখানে দেবাদিদেব মহাদেব ছাড়া সমস্ত দেবদেবতাগণ নিমন্ত্রিত ছিল পিতামহ এই মহাযজ্ঞ স্থানে সমস্ত দেব দেবতাগণ উপস্থিত কিন্তু কিন্তু যিনি এই জগৎ সংসারের পরমেশ্বর তিনি এই যজ্ঞ স্থানে আমন্ত্রিত নন তবে এহেন অসম্পূর্ণ যজ্ঞর অর্থ কি পিতা জগৎ সংসারের পরমেশ্বর ওই শ্মশানচারী পাগল উন্মাদ ছাই ভস্ম মহাভারতের স্থান নেই আমার গৃহে থামুন পিতা থামুন পতিমোর ভোলানা সইতে না পারি এহেন অপমান এখনো সময় আছে পিতা পরমেশ্বরকে আমন্ত্রণ করুন কখনো না ওই শ্মশানবাসী জটাধারীর সঙ্গে তোমার বিবাহ দেয়াই আমার জীবনের শ্রেষ্ঠ ভুল
বেশ, তবে এই অপমান সইতে না পেরে আমি এই যজ্ঞের আগুনেই আহুতি দিলাম আমার দেহ। দেহের সেই একান্নটি খণ্ড একান্নটি স্থানে পতিত হয়ে তৈরি হলো সতীপীঠ। আর সেই প্রত্যেকটি সতীপীঠে তোমাকে রক্ষা করতে আমি আমার বিগ্রহে সেখানে রয়েছি তোমার পাশে। হে পরমেশ্বর, মনে পড়ে আপনার আমার সেই ব্রহ্মচারিণী রূপে রাখা সেই মুহূর্ত কি আর ভুলতে পারি দেবী? নবযৌবন পার্বতী নিজেকে সমর্পণ করেছেন দেবাদিদেব মহাদেবের পায়ে। মহাদেবের অর্ধাঙ্গিনী হওয়ার প্রত্যাশে পার্বতী জ্ঞাত হয় কঠিন তপস্যার মাধ্যমে বর প্রাপ্তি ছাড়া বৈরাগী শিবের ঘরণী হওয়ার স্বপ্ন পূরণ অসম্ভব। পার্বতী বসে তপস্যায়, সাংসারিক সুখ মোহ মায়া পরিত্যাগ করে দেবী রূপ গ্রহণ করেন ব্রহ্মচারিণী। দেবী, এবার তবে শোনাও তোমার চণ্ডী ও কালী রূপের আখ্যান। হে পরমেশ্বর, এবার আমি আপনাকে আমার উগ্র চণ্ডিকা রূপের কথা শোনাব। যখন আমি চণ্ডী রূপের মহাধ্যানে মগ্ন, Oh.
হে অপরূপা সুন্দরী নারী, তোমার রূপে আমি মুগ্ধ। আমি তোমায় আমার প্রেয়সী রূপে পেতে চাই। তোর ইচ্ছা পূরণ হোক, এই সমগ্র জগতে আদি আমি, অন্ত আমি, সৃষ্টি আমি, ধ্বংস আমি, ভয় আমি, নয় আমি, প্রেম আমি, পরাভয় আমি। এতই যখন লালসা আমাকে পাওয়া, তবে আমায় যুদ্ধে পরাস্ত কর দেখি। তুমি সামান্য নারী হয়ে আমায় যুদ্ধে আহ্বান কর আমার। তবে চলো চলো যুদ্ধ হোক, এসো যুদ্ধে এসো। কালিকা নামে পূজিত হবে। দেখো দেবী, শরতের আগমন ঘটেছে, আকাশে বাতাসে শিউলির ঘ্রাণ, তোমার আগমন বার্তা ছড়িয়ে পড়েছে চারিদিকে। এইবার বলো দেবী, তোমার সেই রণরঙ্গিনী মহিষাসুরমর্দিনীর রূপের কাহিনী। আপনাদের ত্রিদেবের দ্বারাই তো সৃষ্টিত আমার এই রূপ। অগ্নির পারদ প্রাগে জেগে উঠেছে আলোকমন্দির, ধরণীর বহিরাকাশ অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতারা। আপনি আমায় অমরত্বের বর প্রদান করুন। কি করে সম্ভব মহিষাসুর, জন্ম যখন হয়েছে মৃত্যু তোমার অনিবার্য,
এই বরদান করতে পারি যে ত্রিলোকের কোনো পুরুষই তোমায় বধ করতে পারবে না, কিন্তু তোমার মৃত্যু হবে এক নারীর হাতে। তবে আপনি আমায় এইবারই প্রদান করুন। এবার এবার আমার প্রথম কাজ স্বর্গলোক দখল করা। দেব রাজেন্দ্র প্রস্তুত হও, আমার আমার দাস হওয়ার জন্য দা। ব্রহ্মা বরে বলিয়ান হয়ে মহিষাসুর ইন্দ্রলোক আক্রমণ করতে শুরু করল। সমস্ত ইন্দ্রসভা ভাঙচুর করতে শুরু করল মহিষাসুর। দেবরাজ ইন্দ্র নিজ প্রাণ বাঁচাতে ভয়ে ভীত হয়ে বৈকুণ্ঠে পলায়ন করলেন জগৎপালক শ্রী বিষ্ণুর কাছে। তুমি চিন্তিত হয়ো না দেবী, এর শুরু যখন হয়েছে শেষও নিশ্চিত আছে। যেভাবে হোক এর ধ্বংসের একটি পথ ঠিকই বার হবে। হে জগৎপালক মধুসূদন, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু আমাদের। ব্রহ্মার বরে বলিয়ার মহিষাসুর স্বর্গলোক দখল করেছে এবং সে এই মুহূর্তে ইন্দ্রাসনও দখল করে ফেলেছে। এই সমস্যার সমাধান কেবলমাত্র প্রজাপতি ব্রহ্মা নিজেই বের করতে পারে। আসুন আমরা সবাই মিলে তার শরণাপন্ন হই। প্রজাপতি ব্রহ্মা আমাদের রক্ষা করুন, আপনার বরে বলিয়ান হয়ে মহিষাসুর স্বর্গলোক দখল করেছে, এর একটা বিহিত করুন। হে প্রভু, এর একটা বিহিত করুন। আমি তাকে এইবার প্রদান করি যে ত্রিলোকের কোনো পুরুষই তাকে বধ করতে পারবে না, কিন্তু তার মৃত্যু এক নারীর হাতে হবে। এখন তবে উপায়, চলুন তাহলে আমরা সবাই দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হই, তিনি এই সমস্যার একটি সমাধান বার করবেন।
সর্বমহাদিদেব মহাদেব, আপনি তো অন্তর্যামী, আপনি সবটুকুই দেখছেন, আপনার সবটা জ্ঞাত। আমাদের রক্ষা করুন, আমাদের একটু উপায় আপনি বার করে দিন মহাদেব, একটু উপায় আমাদের বের করে দিন। আমাদের সকল দেবের তেজে সৃষ্টি হবে এক নারী মূর্তি, যেই নারী মূর্তিকে সজ্জিত করবেন সকল দেবদেবী ও অপ্সরারা। সিংহ বাহিনী দশভুজা এই দেবী নিধন করবে অসুররাজ মহিষাসুরকে এবং রক্ষা করবে ত্রিজগৎকে। Yeah.